সুপ্রভাত ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আজকে আমাদের বিষয় হলো কম সময়ে কিভাবে যোগ এবং বিয়োগ আমরা করতে পারব। তোমরা সকলে নিশ্চয়ই জানো যে অঙ্ক ভালোভাবে জানতে গেলে আমাদের কিন্তু প্রথম ধাপ হলো যোগ এবং বিয়োগ খুব ভালো করে শিখে নেওয়া। কারণ তোমরা যত বড়ই হও না কেন, যত বড় বড় কঠিন কঠিন অঙ্কই করো না কেন, যোগ এবং বিয়োগ কিন্তু তোমাদের সারা জীবন লাগবে। এবার যোগ বিয়োগ তো আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম সময়ে কিভাবে তোমরা খুব সহজে বড় বড় যোগ বিয়োগ করে ফেলতে পারবে। চলো তাহলে দেখে নিই সেই পদ্ধতিটি কি এবং কিভাবে আমরা সেই পদ্ধতি অনুসরণ করব। দেখো, আমি একটি উদাহরণ নিয়েছি, সেক্ষেত্রে আমরা সাধারণ পদ্ধতিতে হাতে সংখ্যা রেখে যেভাবে যোগ করি সেই পদ্ধতিতে না গিয়ে আমি কিভাবে এই সংখ্যা দুটিকে মুখে মুখে যোগ করে নিতে পারবো তার নমুনা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এই 26 সংখ্যাটিকে আমি প্রথমে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, সেটি হলো 20 এবং 6। 20 যোগ 6 কত হয়? 26। তাই আমি আমার কাজের সুবিধার জন্য 26কে 20 এবং 6 এই দুটি সংখ্যায় ভাগ করে লিখলাম। আবার 49 এই সংখ্যাটিকে আমি 40 যোগ 9 এই দুটি সংখ্যায় ভাগ করে লিখলাম। এইবার দেখো, এই যে এখানে 20 এবং 40 এই সংখ্যা দুটি আছে, সংখ্যা দুটিকে আমি পাশাপাশি লিখলাম, আর বাকি থাকলো 6 এবং 9, সেই সংখ্যা দুটিকে আবার পাশাপাশি লিখলাম, এবং মাঝে যে যোগ চিহ্ন আছে সেটি তো লিখতেই হবে। দেখো, এবার আমি কিন্তু সহজে মুখে মুখে যোগ করতে পারবো। 20 এবং 40কে আমি মুখে মুখে যোগ করতে পারবো, এবং মুখে মুখে যোগ করলে পেলাম কিন্তু 7। যোগ 6 যোগ 9 কত? 6 যোগ 9 তোমরা জানো 15। তাহলে হয়ে গেল 60 যোগ 15। এবার 60 যোগ 15 এই দুটো সংখ্যাকেও কিন্তু আমরা খুব সহজে মুখে মুখে যোগ করতে পারবো। কেমন করে? দেখো, 0 যোগ 5 হলো 5, 6 যোগ 1 হলো 7, তাই না? তার মানে আমি দেখো 26 সংখ্যাকে এবং 49 সংখ্যাটিকে যদি এইভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম, যে সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যার পেছনে 0 এবং তার সাথে ছোট দুটো সংখ্যাকে আমরা বিভক্ত করে নিলাম, তাহলে কিন্তু আমরা খুব সহজে যে সংখ্যার পেছনে 0 আছে সেই সংখ্যাগুলিকে আলাদা করে যোগ করলাম, এবং পড়ে থাকা এক অঙ্কের সংখ্যাগুলোকে আলাদা করে যোগ করে খুব সহজেই যোগ করতে পারলাম। ঠিক আছে, দেখবে এগুলো খুব মজার। তোমাদের বইয়ে 63 পৃষ্ঠায় এই ধরনের কিছু উদাহরণ আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো, এই দুটি সংখ্যাতেই আরও সংক্ষেপে আমি সহজে যোগ করতে পারবো। কিভাবে? এই 26 সংখ্যাটিকে আমি 26ই লিখলাম, যোগ 49 সংখ্যাটিকে আমি 50 বিয়োগ 1 লিখলাম। কেন 50 বিয়োগ 1? দেখো, 50 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের 49 হয়, তাই আমি 50 বিয়োগ 1 লিখলাম। কি সুবিধা হবে এর পরের লাইনে তোমরা বুঝতে পারবে। দেখো, এবার যদি আমি 26 আর 50-এর যোগ করি, মুখে মুখেই করতে পারবো, 6 যোগ 0 6, 5 যোগ 2 7, তাই তো? তার মানে এটা হয়ে গেল 76, বিয়োগ করতে হবে 1, সেটা আমরা করিনি তাই পাশে লিখলাম 1। এবার দেখো, 76 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 75। তাহলে কিন্তু আরো সহজে আমরা এই 26 যোগ 49 সংখ্যাটিকে যোগ করে নিতে পারবো। দেখো, আরেকটি উদাহরণ নিয়ে তোমাদের আমি এই সহজভাবে কিভাবে যোগ করা যায় সেই পদ্ধতি দেখাচ্ছি। এগুলো কিন্তু তোমাদের মুখে মুখে করার নিয়ম, তোমরা আস্তে আস্তে, এখন আমি তোমাদের লিখে দেখাচ্ছি, কিন্তু তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করতে করতে পরে দেখবে তোমরা মুখে মুখেও করতে পারবে। দেখো, এখানে 423 এবং 699কে আমরা যোগ করব। যেভাবে যোগ করে উপর নিচে বসি সেভাবে তোমরা করতেই পারবে, কিন্তু মুখে মুখে কিভাবে করবে? মুখে মুখে করার জন্য তোমরা এই 423কে প্রথমে ভেবে নাও মনে মনে, দুটো সংখ্যাতে বিভক্ত করে না, কি 400 এবং 23। এখন আমি মনে মনে করছি, সেটা লিখে দেখাচ্ছি। মনে মনে কি লিখলাম? 400 যোগ 23। আর 699কে কোন দুটো সংখ্যায় বিভক্ত করে নিব?
699। ঠিক আছে, এবার দেখো 400 আর 600 যোগ করলে কত হয়? 1000। তোমরা কিন্তু মুখে মুখে এখানে 1000 লিখে দিতে পারবে। তাও তোমাদের আমি একটু ভালো করে বোঝানোর জন্য কোন দুটো সংখ্যা যোগ করলে 1000 হলো সেজন্য আমি পাশে পাশে লিখে দেখাচ্ছি। আর পড়ে থাকলো 23 যোগ 99। তাহলে এই দুটো সংখ্যার আগে আমি যোগ করে নেই মনে মনে। 1000 যোগ 23। এবার দেখো এই 99 সংখ্যাটা একটু বড়, যোগ বিয়োগ করতে মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমরা কি করলাম এই 99 কে 100 বিয়োগ 1 এই দুটো সংখ্যায় বিভক্ত করে নিলাম। তাহলে দেখো পরের স্টেপে আমরা কিন্তু সহজে লিখতে পারি 23 যোগ 100 কত হয়? 123 বিয়োগ 1। এবার কি করলাম, এবার দেখো এই 1000 কে আবার একই রেখে 123 থেকে 1 বিয়োগ করলাম, কত হলো? 122। এবার কি আছে, এবার 1000 এর সাথে 122 খুব সহজে যোগ করতে পারবে, কত হবে? 2 যোগ 0 2, 2 যোগ 0 2, 1 যোগ 0 1, আর পড়ে থাকলো 1, অর্থাৎ 1122। এটা একটা মজার ব্যাপার, মাকেও অনেক সময় শুয়ে শুয়ে বলতে পারো মা চলো একটু মজার খেলা খেলি, তুমি দুটো সংখ্যা আমাকে বলো তো আমি মনে মনে যোগ করতে পারি কিনা, বা তুমি দুটো সংখ্যা বললে বড় বড় দেখে, মা এই পদ্ধতি রপ্ত করে মা যোগ করে তোমাকে বলতে পারলো কিনা সেটাও দেখবে, দুজনেই মনে মনে যোগ করবে এবং কত উত্তর আসবে সেটা করতে পারবে। তাহলে কি হবে দেখবে, তোমরা আস্তে আস্তে মুখে মুখে যোগ করা শিখে যাবে। দেখো এখন এটাকে ভুলে যাও, যদি এখানে মনে করো আমরা এই দুটো সংখ্যাকে যোগ করবো কিভাবে, মনে মনে করে নিতে পারো 400 যোগ 600 1000, আর এখানে 23 আছে এই 99 কে ভাগ করে নিলাম 100 বিয়োগ 1, তাহলে 100 আর 23 যোগ করলাম কত হলো? 123, আর এখানে 1 বিয়োগ করলাম 123 থেকে তাহলে হয়ে গেল 122, ওই 122 কে 1000 এর সাথে যোগ করে দিলাম 1122। এভাবে করবে, তার মানে কি যে কোনো সংখ্যার মধ্যে তোমরা শতকের ঘরের বা দশকের ঘরে এরকম শূন্য পিছনে আছে এরকম কোনো সংখ্যা বিভক্ত করে নিবে, এবং আরও ছোট সংখ্যায় কতটা সহজ সংখ্যায় শূন্য আছে এরকম কোনো সংখ্যা সংখ্যায় তোমরা বিভক্ত করে নিলে এবং মনে মনে যোগ বিয়োগ করতে পারবে। তোমরা বাড়িতে এভাবে অবশ্যই চেষ্টা করবে, বাবার সাথে মার সাথে ভাই বোনদের সাথে বা বন্ধুদের সাথে দেখবে এরকম মুখে মুখে যোগ বিয়োগ করা যায় কিনা, করতে করতে অভ্যাস করতে করতে দেখবে তোমরা মুখে মুখে খুব সুন্দর বড় বড় যোগ বিয়োগ করতে পারবে, এবং এমনি পদ্ধতিতেও যোগ করার পরে কিন্তু তোমরা এই পদ্ধতি মিলিয়ে দেখে নিতে পারবে যে আমি যে পদ্ধতিতে করলাম সেই অঙ্কটা ঠিক আছে কিনা। এবার দেখো আরো দুটো বড় বড় সংখ্যা অর্থাৎ চার ঘরের সংখ্যা নিয়ে যোগ করে দেখি। দেখো মুখে মুখে আমরা প্রথমে এই সংখ্যাটিকে ভাগ করে নিলাম, পিছন দিকে শূন্য থাকবে মানে কোনো সংখ্যার পিছনে শূন্য থাকবে এরকম সংখ্যায় বিভক্ত করে নিই মনে মনে, যেটা আমি মনে মনে করবো সেটাই আমি তোমাদের লিখে লিখে দেখাচ্ছি। দেখো 4773 কে প্রথমে আমি হাজারের ঘরে অর্থাৎ 4000, তারপর শতকের ঘরে 700, তারপর 73 কে 70 এবং 3, এভাবে ভাগ করে নিলাম। ঠিক আছে, এবার যোগ এবার ভাঙবো হচ্ছে এই 1984 এই সংখ্যাটি। প্রথমে এখানে যোগ চিহ্ন দিয়েছি, আমি এখানে লিখলাম 1000 যোগ 900 যোগ 80 যোগ 4। ঠিক আছে, এবার দেখো আমরা সহজে কত সহজে যোগটা করে ফেলতে পারবো, 4000 যোগ 1000 হয়ে গেল 5000, 700 যোগ 900 যোগ করলে কত হয়? 7 যোগ 9 কত হয়? 16, আর পিছনে দুটো শূন্য। এবার 7 8 অর্থাৎ 70 যোগ 80, 70 যোগ 80 যোগ করলে কত, 70 যোগ 80 করলে কত হয়? 150, কারণ 0 যোগ 0 8 যোগ 7 হচ্ছে 15, 7 হয়ে গেল। এবার দেখো আমরা কিন্তু সহজে যোগ করতে পারবো, এবার দেখো এই 5000 এর সাথে 1600 যোগ করলাম কত হবে? 5000 যোগ 1600 হয়ে গেল 6600, তার সাথে যোগ করলাম 150 যোগ 7, এবার 6600 সাথে 150 যোগ করলাম কত হলো? 6750, তার সাথে যোগ করলাম 7,
এখানে একটা শূন্য আছে, এখানেও এক ঘর, অর্থাৎ এই শূন্য যোগ সাতে হয়ে গেল সাত, অর্থাৎ উত্তর হলো 6757। ঠিক আছে, এগুলো শুধু মনে মনে যোগ করার পদ্ধতি। এবার আমরা চলে যাই বিয়োগের দিকে, কিভাবে এই রকম পদ্ধতিতে কম সময়ে আমরা বিয়োগ করতে পারবো সেই পদ্ধতিও আমরা একটু দেখে নিই। দেখো বিয়োগের পদ্ধতি তো আরো মজার, এটা আরো সহজে হয়ে যাবে। কিরকম দেখো, 35-18 কে আমরা 35-20 লিখতে পারি, কিন্তু আমাদের আছে 18, আমি লিখলাম 20, অর্থাৎ দুই বেশি বিয়োগ করবো, 18 বিয়োগ করতে বলেছে কিন্তু আমি 20 বিয়োগ করছি, তার মানে কি দুটো সংখ্যা বেশি বিয়োগ করছি মানে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু সেই দুটো সংখ্যা এখানে লিখে রাখতে হবে। এবার দেখো 35 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে কি কত হবে, শূন্য আছে কত হলে 5 হবে, 5 আর 2 আছে কত হলে 3 হবে, 1, তাই তো? 35 থেকে 20 বিয়োগ করলাম হলো 15, পাশে লেখা আছে যোগ 2, তাহলে হয়ে গেল 15+2 অর্থাৎ 17। সহজে হয়ে গেল। আরেকটি উদাহরণ আমরা দেখে নিব, দেখো 329 থেকে 299 এই সংখ্যাটি বিয়োগ করতে হবে, কিভাবে? 329 কে প্রথমে আমি লিখে নিলাম, 299 কে আমি 299 না লিখে লিখলাম 300। দেখো 300 লিখলাম, আছে তো 299, তার মানে কি এক বেশি লিখলাম, তার মানে কি 299 আমাকে বিয়োগ করতে বলেছে, আমি 300 বিয়োগ করলাম মানে এক বেশি বিয়োগ করে ফেললাম, বাদ দিয়ে দিলাম, কিন্তু আমাকে তো এই 299 বিয়োগ করতে বলেছে, তার মানে যে এক সংখ্যা আমি বেশি বিয়োগ করে ফেললাম বাদ দিয়ে দিলাম, সেটা আমি এখানে লিখে রাখলাম যোগ আকারে, তার মানে বাদ দিলাম না। এবার দেখো 329 থেকে 300 বিয়োগ করলে কত হয়, শুধু 29, আর আছে এখানে যোগ 1, তাহলে দেখো 29+1 হয়ে গেল 30। ঠিক আছে, তাহলে দেখো যোগের থেকে বিয়োগ তো এখন মনে হচ্ছে আরো হয়তো সোজা, তাই না? মুখে মুখে যোগ করতে যতটা আমার সময় লাগলো বা যতটা আমি স্টেপ দেখিয়েছিলাম তার থেকে কিন্তু বিয়োগ আরো কম সময়ে খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমাদের বইয়ে কিন্তু 63 পৃষ্ঠায় বেশ কিছু উদাহরণ আছে, নিজে করি সেই জায়গাতে, তোমরা বাড়িতে অবশ্যই করবে, পারলে নিজেরা সংখ্যা তৈরি করবে, নিজেরা মনে মনে যেমন ইচ্ছে সংখ্যা বানাবে, এটা কিন্তু খেলার ছলে কত সহজে তোমরা যোগ এবং বিয়োগ মুখে মুখে করতে পারবে সেই পদ্ধতি, সেটা শেখার জন্য কি কি স্টেপের মাধ্যমে আসতে হয় সেটি আমি তোমাদের আজকে শেখালাম। এই অঙ্কগুলি খুব মজার, তোমরা বাড়িতে ভালোভাবে করবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তাহলে ঠিক আছে, আজ ক্লাস এখানেই শেষ করি, তোমরা এই অঙ্কগুলো করো, খেলার ছলে করো, সবসময় সিরিয়াস অঙ্ক না করে একটু মজার ছলেও কিছু কিছু অঙ্ক শেখার চেষ্টা করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।